আমি মনে করি যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ সম্প্রীতির দেশ এটি আমরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা যুদ্ধ করে ত্রিশ লক্ষ বীর শহীদ রক্ত দিয়ে দেশ এনেছে সেখানে কোনো ধর্মেরই সেটা হিন্দু ধর্ম হোক মুসলিম হোক বৌদ্ধ খ্রিস্টান কোনো উগ্রতার জায়গা এই বাংলাদেশেই নাই এই বইমেলা তো দূরের কথা তবে সেই রকম বই যদি এখানে এনে থাকে সেগুলোকে আমরা মনে করি কর্তৃপক্ষ এগুলি নজর রাখবেন এগুলো নিষিদ্ধ করবেন এবং এটি শুধু স্পনের নয় এটি ধর্মীয় মুসলিমদের এরকম যে বই থাকে যাতে মানুষকে উস্কানি দেওয়া হয় সেটা না থাকলেই ভালো সবচেয়ে আগে বলি একজন লেখক হিসেবে বাংলা ভাষার লেখক হিসেবে যে ভাষা শহীদ সালাম বরকত রফিক জব্বার জীবন দিয়ে পূর্ণ পবিত্র করেছে আমাদের বাহান্নের ভাষা আন্দোলনের সেই একুশে ফেব্রুয়ারির পৃথিবী জড়িত এই স্বাধীনতার মাঠ ঐতিহাসিক সাতই মার্চের যেখান থেকে বিশ্বের আরেকজন রাজনীতির কবি ঘোষণা করেছিলেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম সেই মাঠে এই বইমেলা বিস্তৃত হয়েছে গত দু দু বছর যাবত দু তিন বছর যাবত। তার আগে আরও একটু ছোটো পরিসরে ছিল বড় হওয়াতে অনেকটা আমি মনে করি যারা পাঠক ক্রেতা বা যারা বই অনুরাগী তাদের জন্য ভালো লাগছে অনেক সুন্দর হয়েছে বইমেলা অনেক বড় বড় প্যাভিলিয়ান এসছে অনেক নতুন নতুন বই এসছে এবং সবচেয়ে মজার ব্যাপার গত শুক্র শনি প্রতি শনি দুদিন শিশু প্রহর হয় আমি সেখানে থাকি আমি একজন বড়দের পাশাপাশি ছোটদের জন্য লিখি আমার খুব ভাল লাগে যে এই নতুন প্রজন্মের এই ভবিষ্যৎ বাংলাদেশের সন্তানেরা তারা যে বইয়ের প্রতি এখনও আগ্রহী তারা বই আসলে জ্ঞানের আধার বই পড়ে আমরা বড় হই আমাদের পাঠ্যসূচি বলেন ওইটাও বই আর এই সৃজনশীল এগুলোও বই তো আমাদের এই বাংলা একাডেমির মহাপরিচালক তিনি একজন কবি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও একজন লেখক হ্যাঁ বঙ্গবন্ধুর অনেক বই আছে আপনারা জানেন যে কারাগারের ডায়েরি বা অসমাপ্ত আত্মজীবনী এই বইগুলো নতুন প্রজন্ম পড়ে অনেক আনন্দিত হচ্ছে শিশুদের জন্য আমরা চাই আগামী দিনের বাংলাদেশে তারা বই পড়ে অনেক বড় হবে সারা পৃথিবীতে বাংলা ভাষার গৌরব আমাদের একাত্তরের বাহান্নের গৌরব ছড়িয়ে পড়বে আসলে বই মেলাটা আপনাকে মনে রাখতে হবে এটা বাহাত্তর সালে আমাদের একজন প্রবীণ প্রকাশক দেশপ্রেমিক চিত্তরঞ্জন সাহা তিনি শুরু করেছিলেন মুক্তধারার মধ্য দিয়ে সেই বইমেলা তো আমাদের চেতনার বইমেলা এই বই মেলা তো প্রকাশকদের জন্য সেখানে লিটিল ম্যাগ যে জিনিসটি তারা বিশাল অঙ্গন পেয়েছে তবে তাদের এখানে যদি তারা বা লিটিল ম্যাগ এখন কথা হলো কি বাংলা একাডেমি একটা বই মেলা করবে বা সরকার সাংস্কৃতিক মন্ত্রণালয় একটা বই মেলাকে বড় করে আয়োজন করেছে এখন পাঠক তো ক্রেতা তো তারা ধরে আনবে না কে তাকে নিজের মতো করে আসতে হবে তাদের বইয়ের প্রতি প্রেম থাকলে তারা আসবেন তারা ইতিহাস জানবেন ঐতিহ্য জানবেন দেশকে জানবেন মাটিকে জানবেন মানুষকে জানবেন আমাদের লালন হাসন থেকে শুরু করে আমাদের বীরদের বীর গাথাগুলো জানতে হবে সেই ক্ষেত্রে আমি মনে করি লিটল ম্যাগ তাদের যে চত্বরে তাদের যে যারা পাঠক বা তাদের লেখক তারা আসবেন অবশ্যই তাদেরকে তাদের তাদেরকে তাদের সংগঠিত করতে হবে অর্গানাইজ করতে হবে এখন বাংলা একাডেমি তো আর দর্শক ধরে আনবে না